ওই যে স্ক্রিন শেয়ার নিচে আছে, স্ক্রিন শেয়ার লেখা আছে, ওখানে ক্লিক দিতে হবে। কি কি লেখা আসতেছে বলেন? হ্যাঁ লেখা আছে স্যার, ওই যে ভিডিও গুলো আমি মানে ওই ওই আমার ওই অন্য ইয়েটা পাইছি স্যার, মানে ওই ইয়েটা আর কি। ডাবল ক্লিক করতে হবে নাকি? একটা ক্লিক করতে হবে স্ক্রিন, যে স্ক্রিন শেয়ারে যে তারপরে যে অপশনটা আসবে সেটা ক্লিক করতে হবে। ক্লিক দেন স্ক্রিন শেয়ার, হ্যাঁ এক সেকেন্ড সময় নেবে, 1-2 সেকেন্ড সময় নেবে। আপনি পাইছেন স্যার যে আমি করলাম শেয়ার? আসবে হয়তো 1-2 সেকেন্ড পরে আসবে। তো একটু স্ক্রিনে কি কোনো লেখা আছে? স্ক্রিন শেয়ারিং হ্যাজ ফেলড, প্লিজ স্টার্ট, প্লিজ ট্রাই অ্যাগেইন লেটার। শেয়ার করেন, শেয়ারে ক্লিক দেন। ডান পাশে শেয়ার একটা অপশন আসতেছে না? দিচ্ছি তো বাবা স্যার, একবার দিলে হবে। স্ক্রিন শেয়ার শেয়ারিং হ্যাজ ফেলড লেখা উঠতেছে বারবার। ফেলড আসতেছে? ফেলড আসার তো কথা না, অনুমতি দিয়ে দিছি তো। আচ্ছা আমি আবারও ইয়ে করতেছি, আবার অনুমতি দিচ্ছি। 1 মিনিট পরে, 1 মিনিট পরে শেয়ার করেন, জাস্ট 1 মিনিট পরে। এখন স্ক্রিনটা শেয়ার করুন। স্যার আমার একটু কথা ছিল, জি বলে ফেলেন। ব্লগ সাইডে ব্লগ স্পটে আমার ব্লগে কয়েকজন ভিজিটর আসছে বা আদৌ ভিজিটর আসছে কিনা সেটা কি দেখার কোনো উপায় আছে? ওই যে অনেকে অনেক কাজ করতে হবে ওখানে, ওখানে হচ্ছে গুগল অ্যানালাইটিক যোগ করতে হবে, গুগল ট্যাগ যোগ করতে হবে। গুগল অ্যানালাইটিক যোগ করলে আপনি দেখতে পারবেন যে কতজন ভিজিটর আছে, কোন কোন ট্যাগে ক্লিক দিয়েছে। ঠিক আছে, ওখানে কাজ করতে হবে, অনেক কাজ আছে। এগুলো তো সহজ জিনিস না, একটা ওয়েবসাইট করা একটু কঠিন আর কি, কঠিন মানে একটু সময় লাগবে আর কি। আমি আমি নিয়মিত পোস্ট করি, প্রতিদিন একটা করে পোস্ট বাহ করি। বাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি আজকে গুগলে সার্চ দিবেন, গুগল অ্যানালাইটিক কিভাবে যোগ করবেন, তাহলে দেখবেন বুঝতে পারবেন। ঠিক আছে, গুগল অ্যানালাইটিক লিখবেন, অ্যানালাইসিস। জি জি স্যার, আপনি তো ভালো কাজ শুরু করে দিয়েছেন দেখছি। ফাইবারে, ফাইবারে অ্যাকাউন্ট হয়েছে? ফাইবার ফ্রিল্যান্সার গুরু .com সবগুলোই আছে স্যার। আলহামদুলিল্লাহ। তো কি কোনো কাজের অফার টফার, ফ্রিল্যান্সার কোনো কাজের অফার টফার? লাইনে থাকতে হবে। ফ্রিল্যান্সারে বিট করছি কিন্তু মানে কনটেস্ট করছি, এখনো উইন হয় নাই স্যার। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। লাইনে থাকতে হবে, বেশি বেশি সময় লাইনে থাকবে। মেসেজ চেক করতে হবে, মেসেজ, হ্যাঁ জি জি মেসেজ চেক করতে হবে। আর বেশি বেশি সময় অ্যান্ড্রয়েড সেট হাতে রাখতে হবে সবসময়। একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে নিয়ে সব। ফাইবার অ্যাপস আছে ফোনে স্যার। ঠিক আছে, ঠিক আছে, কাজ করেন ইনশাল্লাহ, কাজ হবে ইনশাল্লাহ স্যার। আপনাদের শেয়ার আছে না? মাতির মাতির না স্যার, ওই যে বারবার ইরর কোডস আছে, ইরর 10503। একটু আগে তো মোখলেসুর রহমান শেয়ার করলো, কোনো সমস্যা তো হলো না? ইরর কোড, ইরর কোড বলতে কি বোঝাচ্ছে ওরা? আমাদের কোডটা দিয়ে দেখেন তো, আমাদের যে জুম কোড, জুম কোড এই বাম পাশে কর্নারে দিলে জুম কোড পাবেন। বাম পাশের কর্নারে একটা ফুল স্টপ বানা আছে, বৃত্ত বানা, ওই বৃত্তে ক্লিক দেন, দেখেন জুম কোড চলে আসবে। ওখান থেকে জুম কোডটা কপি করে নিয়ে দিয়ে দেখেন তো। চাওয়ার তো কথা না, জুম কোড তো চাওয়ার কথা না। ভিডিও স্যার এটা স্যার নাকি? একটু আগেই তো, একটু আগেই তো মোখলেসুর শেয়ার করলো। শামীম দেওয়ার শেয়ার দেন তো, শামীম দেওয়ার স্ক্রিন শেয়ার দেন দেখি। এই যে শামীম দেওয়ার হয়ে গেল, এটা কে দিয়েছেন? শামীম দেওয়ার মিউট করা, লাইন মিউট করা, শামীম দেওয়ার। জি স্যার, এটা এটা আপনার স্ক্রিনে যে লাফায় পানি দিব নদীর মাঝখানে পড়তেছে। জি স্যার, জি স্যার। তো বিশাল সিনারি তো দেখতেছি, সিনারিটা আমার পছন্দ হয়েছে। তো অ্যাকাউন্ট কি কোনো মার্কেট প্লেসে কি অ্যাকাউন্ট খোলা হয়েছে শামীম দেওয়ান? না স্যার। তো কেন না, কেন আজকে, কেন কালকে, কেন হয় নাই? আমার এনআইডি কার্ডটা পাইনি তো, আজকে পাইছি তো। আচ্ছা ঠিক আছে, মোবাইল দিয়ে স্ক্যানিং করে নেবেন। যদি স্ক্যানার মেশিন না থাকে, টাকা 5 টাকা দেওয়া হয় স্ক্যানিং করতে গেলে, তো মোবাইল দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিবেন। ছবি তুলে রেখে পাঠিয়ে দিবেন, মানে দেওয়া লাগবে না তো। যখন আপনার ডলার টলার
উইড্রো করবেন, ভেরিফিকেশন করবেন, তখন নাকি এটা লাগবে। এখন অ্যাকাউন্ট করতে ভেরিফিকেশন করতে এগুলো জমা দেওয়া লাগবে না। ক্লিয়ার কথা? জি স্যার। লাগতে পারে, বাট আপনি কম্পিউটার রেখে দিবেন বা জিমেইলে রেখে দিবেন, ব্যাস। ঠিক আছে, অ্যাকাউন্ট করতে সবকিছু লাগে না। অ্যাকাউন্ট করতে একটা জিমেইল আইডি, একটা ফোন নাম্বারই আনা, জিমেইল আইডি, একটা ফোন নাম্বার, একটা ফেসবুক আইডি, একটা টুইটার আইডি আনা, আর কিচ্ছু লাগে না। শামীম দেওয়াল তো শেয়ার করলে তো ভালো। তো কে বলতেছেন? মোকসেদুল ইসলাম। মোকসেদুল ইসলাম, হ্যাঁ আসেন, ভিডিওতে আসেন স্যার। গত দুইটা ক্লাসে স্যার আমি মিস করেছিলাম। জি জি। ও আজকের কথাগুলো আমি এগুলো আগে আমার জানা ছিল, কিন্তু আগে তো আমি ক্লাসে ছিলাম না, এই কারণে। নতুন নতুন গিগ করেন, সুন্দর সুন্দর 2 মিনিটই গিগ করবেন না, একটা একটা গিগ করতে আধা ঘন্টা সময় নেবেন, আধা ঘন্টা এক ঘন্টা, এক ঘন্টা সময় নেবেন, তাহলে কাজ করতে পারবেন। ঠিক আছে, যেহেতু সোশ্যাল মিডিয়া বর্তমান সব থেকে বেশি নাম করে ফেলছে, সোশ্যাল মিডিয়াতে করতে পারেন। তারপরে যেটা হচ্ছে ফেসবুক, ঠিক আছে, এরপরে আপনি ইনস্টাগ্রামে অনেক দাপট সেটা নিয়ে করতে পারেন, তারপরে আপনি ইয়ে নিয়ে করতে পারেন, কি বলে এটা নাম ভালো, জিমেইল নিয়ে করতে পারেন। ঠিক আছে, এগুলো নিয়ে গিগ গুলো তৈরি করেন, তৈরি করে কাজ শুরু করে দেন ইনশাল্লাহ। তারপরে আপনি ইউটিউব, এই 3টা গিগ নিয়ে গিগ করেন, কাজ একটু না একটু পাবেন ইনশাল্লাহ। এবং 4-5টা মার্কেটে অ্যাকাউন্ট করেন, আরো অনেকগুলো ছোট ছোট মার্কেট গুলো তো ভালো ভালো ইনকাম করা যায়। ওই যে কি দেখলাম সেদিন একটা তারপর আরো অনেকগুলো ওই কি জানি, আরো আমার মনে থাকে না, এগুলো মনে থাকে না, মানে আমি অনেকগুলা নাম জানি কিন্তু সবসময় মনে থাকে না। এই ছোট ছোট মাইক্রো মাইক্রো ওয়ার্কার, হ্যাঁ মাইক্রো আকার আছে, মাইক্রো মানে ছোট। ফুল পাওয়ারও ভালো স্যার, ফুল পাওয়ার ভালো হয়ে যাবে, ওই যে বলতাম দেখছেন, এগুলো হচ্ছে আপনার হাত খরচ বেড়ে যাবে, 2-4 হাজার টাকা ইনকাম করে এইসব মার্কেট থেকে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমাদের অহরহ স্টুডেন্ট করতে হচ্ছে, আপনি এগুলো করেন, আপনি বেকার থাকবেন কেন? আপনার মোবাইল খরচ আছে, আপনি আমার হাতে MB খরচ করে কথা বলতেছেন, ক্লাস করতেছেন, এগুলো পরিশ্রম করতেছেন না? এগুলো করেন। যারা অনেক মানুষ আছে কম্পিউটার ওপেনই করতে পারে না, তারা আমাদের কাছে ফোন দিয়ে কি বলে শুনবেন, বলে স্যার আমি ওয়েব ডিজাইন শিখবো। হ্যাঁ, কম্পিউটার ওপেনই করতে পারে না, বলে ওয়েব ডিজাইন শিখবো, বলে ভিডিও এডিটিং শিখবো স্যার, বলে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, কম্পিউটার ওপেন করা শেখ না বাবা আগে, এরপরে কি, তার একটা কম্পিউটার না, তার একটা ল্যাপটপ না। আচ্ছা বলে, আমাদের এত বড় বড় পিল্লায় পিল্লায় ল্যাপটপ আছে, পিল্লায় পিল্লায় ডেস্কটপ আছে, আমরা যদি এখন কিছু না করতে পারি, তাহলে আমাদের হাত আর পা দুটো কাইটা নদীতে ফেলে দেওয়ার দরকার। ঠিক আছে, কারণ আজ এত বড় বড় হাত পা রেখে কি হবে বলেন, কিছু যদি না করতে পারে, কিছু তো একটা করার দরকার, তাই না? ছোটখাটো একটা কাজ করলো, সেটা কাজকে ছোট মনে করা যাবে না, এটা বড় হবে। আপনি ছোট মার্কেট গুলো দিয়ে শুরু করে অন্তত সামান্য কিছু পকেট খরচ বের করেন, 4-5 হাজার টাকা ইনকাম অহরহ মার্কেট ফেলে যাচ্ছে। এবং আপনি ফাইবারে একটা দুইটা মাঝে মধ্যে কাজ পাইলেও আস্তে আস্তে, একটা কাজ পাইলে খালি কাজ পাবেন, শুনে রাখেন, খালি কাজ পাবেন, প্রথম একটা দুটো কাজ পাই একটু কঠিন। তো আপনার এই জন্য সবসময় লাইনে থাকতে হবে, ফাইবারে সবসময় লাইনে থাকতে হবে, সুন্দর করে একটা গিগ 3-4 ঘন্টা সময় দিয়ে একটা গিগ বানাতে হবে। ঠিক আছে কথা? কিন্তু আমরা একটা গিগ কি করি, তাড়াহুড়া করে গিগ বানাই, তাড়াহুড়া করে। যেমন মানুষ ওই যে দেখেন, কিছু কিছু মহিলারা আছে, মাঝে মাঝে এগুলো দেখে দেখে শিখতে হয়, আমি মহিলাদের কথা মার করে বলাটা আমার ভুল হচ্ছে অবশ্যই। কিছু কিছু মানুষ যখন বাইরে যায় সাজুগুজু করে, হুড়মুড় করে সাজে, সে যে বাইরে চলে যায়, তাকে খুব একটা ভালো, কোথাও লিপস্টিক বেশি পড়ে যায়, কোথাও ময়দা বেশি পড়ে যায়, আবার কোথাও কম পড়ে যায়, এতে বিস্তারিত দেখা যায়। কিন্তু যে মহিলাগুলা, যে মানুষগুলা 1 ঘন্টা বা বেশি সেজে বা পার্লার থেকে সেজে যায়, তাদের কিন্তু মানুষ অত ভুল ধরতে পারে না, তাদের কি মানে একটা পারফেক্টলি সাজা গুজো করে, অর্থাৎ মানে এটা এটা বলতে চাচ্ছি এই কারণে যে কাজগুলো তার একেবারে কোথাও বড় কোথাও ছোট এমন নয়, সুন্দর করে একেবারে গুছানো কাজ, গুছানো কাজ করে তারা বাইরে রওনা দেয়। কারণ কি, আপনি যে সাজছেন, আপনার সাজাটা আপনি কিন্তু পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারতেছেন না বা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার সৌন্দর্যটা মানুষ বলে দিতে পারবে যে এই ছেলেটাকে অনেক সৌন্দর্য লাগতেছে, এই মেয়েটাকে অনেক সুন্দরী লাগতেছে, এটা কিন্তু মানুষের কাছে প্রকাশ পাবে আপনার সৌন্দর্য। বাট আপনার উপস্থাপনাটা আপনার কাছে ভালো করে করতে হবে,
আপনার কিছু ভালো করে না করলে মানুষ কিভাবে আপনার এটা নিয়ে চর্চা করবে? বাট আপনার চর্চা করার প্রয়োজন না, আপনার হচ্ছে কাজটা ফাইনাল করার প্রয়োজন। তো ফাইনাল যদি আপনার না করতে পারেন তাহলে কি করে প্রকাশ করবে বলেন? এই জন্য 3 ঘন্টা সময় দিয়ে একটা গিগ তৈরি করেন, 6 ঘন্টা সময় দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করেন 5 জনের ফ্রিল্যান্সারের, যারা সেকেন্ড লেভেল ফ্রিল্যান্সার 5 স্টার পাইছে তাদের 5 জনের ফ্রিল্যান্সারের দেখেন, মানে তার ডেসক্রিপশন দেখেন, গিগ প্রপোজাল দেখেন, সব দেখেন আপনারা। তারপরে আপনি 2টা গিগ তৈরি করেন, আরো 2-4 এলাকার বড় ভাই থাকলে, আমি আছি আরো আমাদের গ্রুপে আছে, তাদের পরামর্শ নেন। কাজ হবে না কেন, অবশ্যই হতে হবে। এবং এরপরে আপনি বাংলাদেশ মার্কেটেও জব দেখবেন, সব জায়গায় লেগে থাকবেন, অবশ্যই আপনি কাজ পাবেন। হতাশ হয়ে যাবেন, হতাশ লোক পৃথিবীতে কিচ্ছু করতে পারে না, শুনে রাখেন আজকে। আর হতাশ হয়ে আমরা কি করবো? হতাশ হলে তো আমরা কিছু পাবো না, তাহলে হতাশ হওয়ার না থেকে কিছু পাওয়া ভালো, তাই না? কিছু না পাওয়ার থেকে কিছু একটা করা ভালো। তা মনে রাখতে হবে যে আমি তো কিছু করতেছি। অনেক মানুষ আছে বেকার, আমাদের মতো লাইফে 50 বছর যাবো তো বেকার, 10,000 টাকার একটা চাকরি পাইনি। বাট আমি যদি স্বাধীনভাবে 5,000 টাকা ইনকাম করি, আরো আমার ফিউচার বসে আছে ইনশাল্লাহ, আমি সেখান থেকে 10-20-50,000 টাকা ইনকাম করে কোনো ব্যাপার হবে না। তো খালি লেভেলিং করেন এবং কাজ করেন। আরে কাজ করতে গেলে অনেক বাধা স্বরূপ আসবে, কিন্তু হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, কাজ করতে হবে। আর কার কি সমস্যা, আর কোনো সমস্যা কি আছে? গতদিন যে অ্যাকাউন্টটা খুলে দিয়েছিলাম বুঝতে পারি নাই, বা সমস্যা হচ্ছে, বা অ্যাকাউন্ট করি নাই, এমন কি কেউ আসি বা অ্যাকাউন্ট করতে চাচ্ছি, করতে চাইলে স্ক্রিন শেয়ার দেন, সে নিজে অ্যাকাউন্ট করেন, আমরা দেখি। এইচএম ইমরান, ইমরান আহমেদ মনে হয়, ইমরান আহমেদ আপনি কি অ্যাকাউন্ট করছেন? এইচএম ইমরান আহমেদ, ওয়ালাইকুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, ভালো আছেন আপনি? স্যার ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার আমার অ্যাকাউন্ট আছে স্যার, ফাইবারে আছে, ফ্রিল্যান্সারে আছে, এসিউলার ক্যান্সে স্যার, তারপরে আরো অন্য ইসে আছে, আমি কাজ বলতে গিগ দিচ্ছি স্যার 2-3টা, তাহলে স্যার কাজ ফাইল করতে পারবো। তো একটু ভিডিওতে আসেন, আজকে তো শেষ ক্লাস আপনাদের স্কলারশিপে, আমরা একটু দেখি আপনাকে। একটা ছুটি কি আমার ডেস্কটপে ক্যামেরা নাই স্যার, আমি আপনাকে ফোন থেকে অ্যাক্সেস দিয়ে আপনি রিসিভ করুন স্যার। তাহলে আচ্ছা আচ্ছা, আপনার তাহলে সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, তাই না? নিজে নিজে কোনো ব্যাপার নাই, দুইটা করছি স্যার, যে ফ্লিপকার্টটা করছি আপলোড দিয়ে ফেলেন, সমস্যা নেই, ভয় করবেন না, কাজ শুরু করবেন। কাজকে ভয় করলে কখনো কাজ শেখা যাবে না, ইনশাল্লাহ চেষ্টা করেন, দেখবেন ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ রাসেল আহমেদ একটু ভিডিওতে আসেন তো, রাসেল, মোহাম্মদ রাসেল, স্যার আসছে, দাঁড়ান একটু ওয়েট করুন। জি জি, মাহাতিরের কি একটা মোবাইল দিয়ে একটা কম্পিউটার দিয়ে এরকম ভাবে জয়েন করছেন নাকি মাহাতির? জি স্যার। ও কিন্তু স্ক্রিনটা শেয়ার হলো না কেন? একবারে তো আসার কথা, সবার আসুন। লেখা আছে স্যার, স্ক্রিন শেয়ারিং হ্যাজ ফেল টু স্টার্ট, প্লিজ ট্রাই এগেইন লেটার, এরর কোড এত এত। এই মেসেজ আসছে কেন, সবারটা শেয়ার হচ্ছে বাট আপনারটা, কোন একটা অপশন মনে হয় অফ আছে, মেবি এরকম হতে পারে, জুমের কন্ট্রোল চলছে। দুইটা চিহ্ন আছে স্যার, যে শেয়ার কম্পিউটার সাউন্ড, মানে আরেকটা আছে অপটিমাইজ স্ক্রিন শেয়ারিং ফর শেয়ার কম্পিউটার সাউন্ড, ক্লিক করে লাস্টে ডাইন পাশে শেয়ারে ক্লিক করেন, জাস্ট শেয়ার কম্পিউটার সাউন্ড এর ঘরে ক্লিক করে লাস্টে কম রাইট সাইডে ক্লিক করুন। ওই একই আসছে স্যার, একই আসছে স্যার, চলো কোন কোন সমস্যা দেখব। আচ্ছা স্যার, ওই আমি তো হেল্প দরকার ছিল, আমি রাসেলের সাথে একটু কথা বলে নি। রাসেল কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোন জেলা থেকে জয়েন করছেন রাসেল? চুয়াডাঙ্গা। গত ক্লাসে ছিলেন? জি স্যার,
কিছুক্ষণ ছিলাম, আধা ঘন্টা মতো। তো আমাদের ফাইবারে যে অ্যাকাউন্টটা করছিলাম বা গিগ ক্রিয়েট করছিলাম, পুরোপুরি একটা পরিপূর্ণ অ্যাকাউন্ট করছিলাম, অবশ্যই অবশ্যই সেটা কপি করে করছিলাম, কারণ লেখার সময় হয়েছিল না, কারণ লিখতে গেলে অনেক সময় লেগে যায়। ফাইবারে একটা পরিপূর্ণ অ্যাকাউন্ট, গিগ ক্রিয়েট, ভেরিফিকেশন, এগুলো করতে গেলে দুইটা ক্লাস লাগে, বুঝছেন? প্রফেশনাল ভাবে দুইটা ক্লাস লাগে, বাট আমরা একটা ক্লাসে কিন্তু কমপ্লিট করে দিছি, ঠিক আছে? এই জন্য আমাদের কপি পেস্ট করতে হয়েছে বেশিরভাগ, ঠিক আছে? তো আপনারা কেউ কপি পেস্ট করবেন না, এটা কিন্তু আমি আগেও বলছি, এখনো বলে দিচ্ছি। তো আপনি কি রাসেল অ্যাকাউন্ট করছেন কোনো মার্কেট প্লেসে? কি আপনার অ্যাকাউন্ট আছে? জি স্যার, ফাইবার মার্কেটে আছে অ্যাকাউন্ট। কতদিন আগে খুলছেন? ফাইবার মার্কেটে খোলা আছে অ্যাকাউন্ট, গিগ তৈরি করা আছে। কয়টা গিগ করে তৈরি করা আছে? একটা গিগ তৈরি করা আছে। ও মাই গড, একটা গিগে কাজ পাওয়া যাবে না? মনে করেন একটা আমি উদাহরণ বলি, তাহলে বুঝতে পারবেন। জি জি, আমি বলি একটা উদাহরণ। আপনারা মনে করেন যে আমরা একটা সিভি যদি আজকে তৈরি করি, এই সিভিটা দিয়ে আমি সারা জীবন জব করে খাবো, কি করে খাবো? সারা জীবন ইনকাম করে খাবো, জব করে খাবো মানে ইনকাম হলো। তো ফ্রিল্যান্সিং ইনকাম বলেন, আর অফলাইনে আমাদের বাংলাদেশে সরকারি জব বলেন আর বেসরকারি বলেন, তাই না? তাহলে কি সেই সিভিটা অনেক সুন্দর করে তৈরি করতে পারে না বলেন? সারা জীবন কিন্তু এই গিগুলো বিক্রি হবে, একটা ডিজিটাল মার্কেটিং গিগ আপনার সারা জীবন বাইরেরা কিনবে, শুনবেন ওই গিগটা দেখে দেখে। তাহলে কি গিগটা অনেক সুন্দর করে করার দরকার না? দুই তিনটা গিগ করে ফেলেন, দুই তিনটা গিগ করে আজকেই করে ফেলেন, করবো করবো বললে আর সময় হবে না, আজকেই করে ফেলেন, ঠিক আছে? আজকেই করে ফেলেন, আজকে করে আপলোড দিয়ে দেন, আপলোড পাবলিশ করে দেন, আমরা সবাই দেখি, এবং আপনি কাজ শুরু করে দেন। এবং অন্য অন্য মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আদার মার্কেট প্লেস, অ্যাকাউন্ট করা, পোর্টফোলিও তৈরি করা, কাজ করা, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টার ব্যাপার, তার বেশি সময় লাগে না, সর্বোচ্চ হলে 20 মিনিট, আধা ঘন্টা, সব মার্কেটে কাজ করে ফেলেন। এবং ডাটা এন্ট্রি কাজও আপনারা পারেন, যারা ডিজিটাল মার্কেটিং বলতেছেন, ডাটা এন্ট্রি তো অ্যাকাউন্ট খুলে ফেলেন, অন্য অন্য মার্কেট খুলে যে যে মার্কেট যেটা ভালো বোঝেন করে ফেলেন। আজকে হয়তো ভালো বোঝেন না, কয়েকদিন পরে আমার দ্বারা অন্য কারোর দ্বারা আস্তে আস্তে বুঝে ফেলবেন, করে ফেলেন, ইনশাল্লাহ কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কোনো সমস্যা হবে না, কাজ করেন, ভালো করতে পারবেন ইনশাল্লাহ। স্যার জি, কে বলতেছিলেন এখন বলেন? স্যার মাহাথির স্যার। জি বলেন। আমি ফাইবারে যে অ্যাকাউন্ট খোলার পরে স্যার, জি, ওই অন্যান্য অ্যাকাউন্ট আমি ভিডিওতে বা ইয়েতে দেখার পরে দেখি বিভিন্ন কিছু, ওই যে আপনার মানে আমার প্রোফাইলে যাওয়ার পরে উপরে বিভিন্ন ধরনের লেখা থাকে, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন। হ্যাঁ, তো আমি কেন জানি বুঝতেছি না, আমারটা একটু অন্যরকম কেন জানি স্যার। আপনি যদি একটু দেখাইতেন, আপনি একটু ফাইবারের ভিতর ঢুকে, জি, মানে আপনাদের প্রোফাইলটা কেমন, তাহলে আমি একটু বুঝতে পারতাম স্যার। জি জি, আচ্ছা সেটা দেখা যাবো আমরা একটু পরে। তো আপনি কি গিগ গুলা বা ইয়ে গুলা সব পাবলিশ করছেন? গিগ গুলো এখনো পাবলিশ করি নাই, শুধু আপনার প্রোফাইলটা আর কি পুরোপুরি কমপ্লিট করা হয়েছে স্যার। গিগটা আপনি আজকে কথা বলছিলেন দেখি, এর জন্য আমি এখনো করি নাই স্যার। ও, গিগ এখনো করেন না, তাই না? আচ্ছা ঠিক আছে, প্রোফাইলটা তৈরি করতে অনেক সময় লাগছে। ওই যে একবার ফোন দিলাম না স্যার, যে আমার হচ্ছে না কেন জানি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই একটু কপির জন্য হয়েছিল না সম্ভবত, যে আমরা অন্য একজনের অ্যাকাউন্ট খুলতাম, কিন্তু অন্য কেউ তো এখানে অ্যাকাউন্ট খোলা নাই, এমন কেউ স্ক্রিন শেয়ার করতেছে না। আমাকে শুনতে পাচ্ছেন? i50 আর আচ্ছা আচ্ছা, 1HK41 কে, এটা কে জয়েন করছেন? মিউট আছে লাইভ, কথা আনমিউট আছে, কথা বলেন। কথা বলেন, আপনি কি মোবাইল দিয়ে জয়েন করছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি মোবাইল দিয়ে জয়েন করছেন? হ্যাঁ স্যার, আমি মোবাইল দিয়ে জয়েন করেছি। আমি ফার্স্ট ক্লাসটা করতে পারি নাই, আজকে সেকেন্ড ক্লাসে বসে অনেক কিছু জানতে পারি নাই স্যার, মানে এই মুহূর্তে আপনার কথা একটু আসতেছে। ওই এর আগে আসলো না? না স্যার, আমি ফার্স্ট ক্লাস করতে পারি নাই, যে কাকুলি দাস আমি যে বারবার ফোন দিছিলাম। ম্যাডাম সরি, তো বলবেন তো কথা বলেন না কেন, আপনি চুপ করে বসে থাকেন? ম্যাডাম এখানে শেখাতে হবে, আমরা লাইভ ক্লাস করতেছি, আপনি কথা বলতে হবে, তো কথা না বললে আপনি আমি হচ্ছে স্যার আমি বিষয়টা আপনি নো করবেন না, কথা তো বলতে হবে, ঠিক আছে স্যার? আমি হচ্ছে ফার্স্টে বুঝতে পারি নাই, আমি এই মুহূর্তে জিনিসটা ক্লিয়ার হলাম। জি জি, তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের স্টুডেন্ট, ওনারা হচ্ছে আমাদের সাথে জয়েন করছে, ওনারা হচ্ছে আমাদের স্কলারশিপের স্টুডেন্ট ছিল। হ্যাঁ, আর আপনি হচ্ছে 2400 টাকা দিয়ে ভর্তি হয়েছেন,
আর বিকাশ করে দিয়েছেন, আপনি হচ্ছে আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট, ঠিক আছে? তো আপনাদের ক্লাসটা আমরা নিউ ব্যাচ যেটা শুরু করব, গত ক্লাসটা আপনি জয়েন করতে পারছেন না কোনো একটা কারণে অবশ্যই, কিন্তু আজকে তো ভালোভাবে জয়েন করতে পারছেন, শিখে ফেলছেন না জয়েন করা? হ্যাঁ স্যার, আমি হচ্ছে আধা ঘন্টা পরে জয়েন করতে পারছি। আজকে থেকে তো আল্লাহর রহমতে জয়েন করতে পারবেন, কোনো অসুবিধা তো নাই, তাই না? না স্যার, কোনো অসুবিধা নেই, কিন্তু সাউন্ড আসতেছিল না, কথা আসতেছিল না, এই জন্য সমস্যা ছিল। এটা আসতেছিল না, এটা আপনার ওখান থেকে অডিও অফ করা ছিল, আমি সব বলে দিচ্ছি আপনাকে। এখন আমাকে তো আপনি দেখতে পাচ্ছেন, পাচ্ছেন না এখন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকে দেখতে পাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আপনি কি এমবি দিয়ে চালাচ্ছেন না ওয়াইফাই? না স্যার, লাইন দিয়ে চালাচ্ছি, ওয়াইফাই। ওয়াইফাই দিয়ে চালাচ্ছেন, তাহলে নো প্রবলেম। আপনি প্রত্যেকটা ক্লাসে একই টাইমে জয়েন করবেন, জাস্ট যদি 4টা বাজে আমরা আপনাকে ক্লাস দিই, 4টা বাজে জয়েন করবেন, এবং এই একটা লিঙ্কই থাকবে প্রত্যেকটা ক্লাসে, এবং একটা লিঙ্কে আপনি লিঙ্কটা ক্লিক দেবেন, দেন সাইন ইন আসবে একটা অপশন, আর একটা আসবে জয়েন ইন, জয়েন, আর একটা আসবে সাইন ইন, একটা আসবে জয়েন। তো আপনি জাস্ট জয়েনে ক্লিক করবেন, নট সাইন ইন, ওকে? সাইন ইন কখনো করবেন না, সাইন ইন কখনো করবেন না, কারণ আপনি তো এটার হোস্ট না, এটা হচ্ছে আমরা হোস্ট করছি, আমরা এটা লাইসেন্স করছি, তো সাইন ইন করলে কিন্তু আপনি ঢুকতেই পারবেন না বলে দিলাম, বাট আপনি সবসময় জয়েন করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, কোনো আধা ঘন্টা লাগবে না, জাস্ট আমার এই কথাগুলো মনে রাখলে হবে। আর আমাদের এই ভিডিও গুলা আমাদের ইউটিউব চ্যানেলে ছেড়ে দেওয়া আছে, এবং আজকের ক্লাসটাও ইউটিউব চ্যানেলে ছেড়ে দিব, আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক দুইটা আপনাকে দিয়ে দিব, আপনি জাস্ট আমাদের চ্যানেল গুলাতে ভিডিও গুলা দেখে নেবেন, তাহলে বেসিক ক্লিয়ার হবে। আর আপনার ফার্স্ট ক্লাস এখনো শুরু করি না, আপনার অবশ্যই এটা ফার্স্ট ক্লাস, ঠিক আছে, কিন্তু আমরা নতুন ব্যাচ আপনাদের জন্য পেইড কোর্সে যারা তাদের জন্য আমরা আরো কয়েকজন আপনার সঙ্গে আছে, তারা ওয়েটিং এ আছে, আমরা আপনাকে অফিস থেকে ফোন দিব, আজকালকের ভিতরে ফোন দিব, রিসেন্ট একটা ব্যাচ শুরু করে, যেহেতু ইনাদের ক্লাস আজকে শেষ, হয়তো এই জায়গাটায় নতুন ব্যাচ শুরু করতে পারি, অথবা সময়টা একটু পরিবর্তন করে দিতে পারি, আপনাদেরকে আমরা ফোন করে জানিয়ে দেবো, অফিস থেকে আমাদের প্রতিনিধি আপনাদেরকে ফোন দিবে, ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ স্যার, ঠিক আছে, কোনো চিন্তা নেবেন না। আর আপনি তো আমাদের অফিস চেনেনই, চেনেন না আমাদের অফিস? হ্যাঁ স্যার, আপনাদের অফিস চিনি আমি। ঠিক আছে, তাহলে আমরা হারিয়ে যাবো কোথায়, তাই না? তাহলে কোনো টেনশন নাই কিন্তু, ঠিক আছে, কোনো চিন্তা স্যার, আপনার উপর কনফিডেন্স আছে জন্য তো আপনাদের সঙ্গে জয়েন করেছি। জি অবশ্যই, আমাদের উপর সবারই কনফিডেন্স আছে ইনশাআল্লাহ, না থাকলে আমাদের সাথে আপনারা কিভাবে জয়েন করবেন? তো এখন মোটামুটি আমার কথা শুনতে যাচ্ছে, সবকিছু বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি শামিম দেওয়ারের অ্যাকাউন্টটা আজকে খুলতে যাচ্ছি, বাকি কাজ সে আমার ইয়ে পাইলে সেটা সে করবে, নো প্রবলেম। শামিম দেওয়ার, আপনার অ্যাকাউন্টটা আমরা মানে আমরা সাপোর্ট দিচ্ছি, আপনি খুলবেন নিজে নিজে, সবাই আমরা দেখবো, ঠিক আছে? তাহলে স্ক্রিনটা একটু শেয়ার দেন, কোনো সমস্যা হবে না, স্ক্যানিং কপি পরে জিমেলে রেখে দিলে কোনো অসুবিধা, এখানে স্ক্যানিং কপি লাগবে না, ঠিক আছে, আমরা সবাই একটু দেখি, কারণ স্ক্রিনটা শেয়ার দেন শামিম দেওয়ার। আগে তো কোনো অ্যাকাউন্ট খোলা নাই, তাই না আপনার? তাহলে আপনি একটা সার্চ ইঞ্জিন ওপেন করেন, যে কোনো একটা সার্চ ইঞ্জিন, আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন, সে একটা সার্চ ইঞ্জিন ওপেন করছে, সে গুগল ক্রোম ওপেন করছে, তাহলে আপনি মজিলা ফায়ারফক্স ইন্টারনেট এক্সপ্লোরার এই যে যত সার্চ ইঞ্জিন আছে ওপেন করতে পারবেন। এখানে যাওয়ার পর আমরা কি লিখবো, fiverr.com। ফাইবারে অ্যাকাউন্টটা খোলা সব থেকে কঠিন, তাইতে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, fiverr.com লিখেন জাস্ট, তাহলে চলে আসবে সামিন দেওয়ান, সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, এই যে fiverr.com চলে আসছে। হ্যাঁ, জাস্ট এখান থেকে আমরা কি করব, জয়েনে ক্লিক দেব, ডাইন পাশে দেখেন জয়েন্ট আছে, তাই না? ওই যে উপরে ডাইন পাশে, আপনি পরে আরো একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জয়েন একটা ক্লিক দিল সে, আমরা দেখলাম, জয়েন একটা ক্লিক দিছেন, দেন তো দেখি না, সোলো কাজ করতেছে আপনার পিসি মনে হচ্ছে। হ্যাঁ, এই তো চলে আসছে, একটা ক্লিক দিছে, দিলে এরকম চলে আসে, ঠিক আছে। এখানে কি করতে হবে, যে একটা জিমেইল আইডি দিতে হবে, যেটা ভ্যালিড জিমেইল আইডি, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড যাবে, মানে পাসওয়ার্ড বলতে ইয়ে যাবে আর কি, ফাইবার থেকে আমাদেরকে পাঠাবে।
সেখান থেকে আমরা একটা ইউজার নেম দিব, এই নামটা যে কোনো একটা নাম দিলে হবে, এর সঙ্গে একটা সংখ্যা দিতে হবে। হ্যাঁ, কারণ এই নামে তো একাধিক লোক অ্যাকাউন্ট করছে। হ্যাঁ থাক, ঠিক আছে, মনে রাখার মতো সংখ্যা, জন্ম তালিক দিলেও হয়, নো প্রবলেম। হ্যাঁ, এই নামও এই সংখ্যা বলতে আছে, অন্য একটা সংখ্যা দিয়ে দিলি, এখানে রাইট চিহ্ন আসবে। ওয়েট, এটা নিছে, এটা নিছে। এবার হচ্ছে চুজ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিব, ফাইবার অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিব। আপনি জিমেইলের যে পাসওয়ার্ডটা বা ফেসবুকের যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা দিতে পারেন। তবে কি, এখানে আপার কেস লোয়ার কেস, বড় হাতের অক্ষর হবে, ছোট হাতের হবে, আর নাম্বার হবে, এবং সর্বনিম্ন কিন্তু 8টা সংখ্যা হতে হবে। সর্বনিম্ন 8টা সংখ্যা হতে হবে। আমরা জয়েনে ক্লিক দিলাম, এখন পাসওয়ার্ডটা যাওয়ার পরে আমরা জয়েনে ক্লিক দিলাম, তাই না? দেন জয়েনে ক্লিক, জয়েন বাটনটা কাজ করতেছে না, মেবি পাসওয়ার্ডটা অ্যাকুরেট হয় না। পাসওয়ার্ডটা হতে হবে মানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নম্বর, লেটার সব মিলে। একটা অ্যাট দা রেট দিতে পারেন, যদি মনে করেন যে স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সঙ্গে সঙ্গে একটা খাতায় লিখে রাখেন নিচে। 8 সংখ্যার বেশি হতে হবে, 2, 4, 6 সংখ্যা হয়েছে, আরো 2টা দিতে হবে, আরো 2টা একটা বেশি দেন, সমস্যা নেই। 8 ক্যারেক্টার অর লোয়ার কেস, ফর্মিন আপার এন্ড লোয়ার কেস লেটার এন্ড নাম্বার, এটা ক্লিক দেন। হ্যাঁ হবে, একটু হয়তো নেট ছিল তার কারণে, এ তো হয়েছে, কি আবার এটা আসবে কেন? একবারে দিলে হবে, একবারে দিলে হবে। না আজকে আপনাদের স্কলারশিপের ক্লাস আজকে শেষ, রাসেল বলছেন আর ক্লাস হবে কিনা, আজকে হচ্ছে স্কলারশিপের ক্লাস শেষ। মানে আপনাদের 10টা ক্লাস মেবি নেওয়ার কথা ছিল আমাদের স্কলারশিপের উপরে, সেই 10টা ক্লাসটা এই যে আজকে শেষ হয়ে গেল। আর কোনো দরকার হলে কি যোগাযোগ করতে পারবো? হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা হলে কাজ করতে গেলে কিন্তু সমস্যা হবে, সমস্যা হলে আমাদের গ্রুপে পোস্ট দিবেন, আমাদেরকে নক করবেন, আমাদের ইনবক্স মেসেজে মেসেজ করবেন, আমরা যথেষ্ট সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, সেটা একদিন পরে হলেও সাপোর্ট দিব, ঠিক আছে? তবে অপেক্ষা করতে হবে, যারা অপেক্ষা করে ধৈর্য ধরে তাদেরকে আমরা সাপোর্ট দিই, আর যারা অস্থির হয়ে যায় তাদেরকে আমরা সাপোর্ট দিই না, কারণ আমাদের তো কাজ আছে। যেমন এখন আমাদের ল্যাবে স্টুডেন্ট এসে বসে রয়েছে ক্লাস করার জন্য, বা আমি অনলাইনে ক্লাস দিচ্ছি, তার মানে কি আমরা কেউ যদি মেসেজ করে সে বসে থাকে, যদি বসে থাকার ধৈর্য না হয় তাহলে আমরা সাপোর্ট কিভাবে দিই? সেই জন্য অপেক্ষা করলে আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ, কম আর বেশি, না দিতে পারলে বলে দিব। আপনার কিবোর্ডটা দেখেন তো ঠিক আছে কিনা, কিবোর্ডটা আপনার কিবোর্ডটা দেখেন তো ঠিক আছে কিনা, বাংলা অক্ষর থেকে ইংরেজিতে ভালো করে দেখেন, চেক করে নেন, ধীরে ধীরে হোক। জয়েন তো একবারে হয়ে যাওয়ার কথা, এই যে ওকে এই যে ঢুকছে, হয়তো নেটের কারণে এরকম প্রবলেম করে মাঝে মাঝে, কিন্তু আমার তো গতদিন একবারে হয়ে গেছিল, তাই না? একবারে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে, যা ছবির উপরে ক্লিক দিতে হবে, অর্থাৎ এস এর উপরে, যে শামীম দেওয়া, ও রাইট সাইড, রাইট সাইড, ও যে রাইট সাইড উপরে, মানে ডান পাশের উপরে, ইউ আর অলরেডি লগ ইন, এখানে না, এখানে না, ও যে ইয়েস,
ওই যে সেভের পাশে থাকে বার স্ক্রিনের উপরে, স্ক্রিনের উপরে এস আছে দেখেন, স্ক্রিনের উপর ডাইন পাশে। ম্যাটা তো বাম পাশে, ডাইন পাশে, ডাইন পাশে, ডাইন পাশে, আপনার ডাইন পাশে পয়েন্টারটা নিয়ে যান, এস লিখা আছে দেখেন, ডাইন পাশে এস আছে। ভিডিওর জন্য এই দেখা যাচ্ছে না, এই বক্স গুলো আছে দেখেন ডাইন পাশে, আমি তো দেখতে পাচ্ছি এই যে ডাইন পাশে। আপনার পয়েন্টারটা নিয়ে যান ডাইন পাশে, আপনার পয়েন্টারটা নিজেরে রাখেন ডাইন পাশে, আরো ডাইন পাশে, আর একটু উপরে, আরো আরো ডাইন পাশে, এই যে এটা ক্লিক দেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এটা প্রোফাইলে ক্লিক দেন, এই যে এটা নিজেরা নিজেরা খুলতে গেলে অনেক সমস্যায় পড়বেন, এটা আরো ভালো হচ্ছে। এখন দেখেন আপনার অ্যাকাউন্টের এখানে এ চলে আসছে, এই যে শামীম, শামীম 46, তারপর 92, তারপর হচ্ছে ইউর নিড এ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, দেখেন কোথায় ক্লিক দিয়েছেন। হ্যাঁ আছে, এখন এখন আপনি আপনার জিমেইলটা ঢোকেন, আপনার জিমেইলটা ঢোকেন, অন্যটা ট্যাব ওপেন করে আপনার জিমেইল ঢোকেন, নিউ ট্যাব, কাল লাইনটা অন আছে অফ করে দেন, একটু শব্দ আসতেছে বাচ্চাদের শব্দ। আমরা অ্যাকাউন্টটা খুলছি, তারপরে আমরা একটু মনোযোগ করে দেখি, কারণ দেখলে অনেক ভুল সংশোধন হয়ে যাবে, এখানে কিন্তু বেশ কিছু বিষয় আছে আমরা বুঝতে পারিনি, তাইতে কিন্তু আমি শেষ ক্লাসে আবারও একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ কাল লাইনটা মিউট আছে, একটু দয়া করে আনমিউট করে দেন, হ্যাঁ ঝামেলা হচ্ছে শব্দ আসছে। এখানে ফাইবার থেকে একটা ইয়ে আসার কথা, নোটিফিকেশন আসার কথা, আসছে কি? এটার উপরে রাইট বাটন ক্লিক করেন, তো রাইট বাটন ক্লিক করে রিলো, এই যে ফাইবার থেকে আসছে প্রথমটা, প্রথমটা ক্লিক দেন, অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট, অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট আছে এটাতে ক্লিক দেন, একটু লোড নিচ্ছে। আমি বুঝতে পারছি যে ওই সময় জয়েন কেন হচ্ছিল না, আপনার ওখানে নেটটা অনেক স্লো, হয়তো মেবি একটু লোকালয় মানে বাসা তারপর এরকম হতে পারে, নেটটা অনেক স্লো। নেট স্লো হলে কাজ করতে একটু অসুবিধা হয়। এই যে আপনার বলছে যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভ, হাই দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল, হ্যাঁ ঠিক আছে সবকিছু ঠিক আছে। আমরা জাস্ট এখন কি করব, আমাদের যে এস এর উপরে একটুকে ক্লিক দিয়েছিলাম ওখান থেকে প্রোফাইলে গেছিলাম, ওখানে আবার ক্লিক দেব, প্রোফাইল ক্লিক, একটু ধীরে ধীরে করি যেহেতু নেট ছিল, ক্লিক করি প্রোফাইল, শামীম দেওয়ানের কি ছবি আছে কম্পিউটারে? কম্পিউটারের প্রোফাইলে কি কোনো ছবি রাখা আছে, নিজের ছবি শামীম দেওয়ান? ছবি আছে, হ্যাঁ তাহলে ছবির উপর একটা ক্লিক দেব, এটা এখনো পরিপূর্ণ আসে না, এখন আসছে, হ্যাঁ ক্লিক দেন, একটা ক্লিক দিয়ে এটা ছবির সাইজ কিন্তু গতদিন আমি যে জিমেইল থেকে দেখাই দিছিলাম, আপনার জিমেইলে যে লিখবেন যে ফাইবার প্রোফাইল পিকচার সাইজ, ফাইবার প্রোফাইল পিকচার সাইজ লিখলে ওখান থেকে আপনারা একটা ছবি নিয়ে নেবেন, ছবি নিয়ে এখানে বসাই দিবেন, ওখানে সাইজ বলে দিবে আপনাকে, প্লিজ লাইন গুলো একটু মিউট করে দেন, লাইন থেকে শব্দ আসতেছে, লাইন গুলো অনুগ্রহ করে মিউট করে দেন,
এখান থেকে একটা ছবি দেন, সামনের দেওয়ার একটা ছবি দেন, কোনটা স্যার? সমস্যা হলো ওই ওই মাপের নাই, মানে সাইজের নাই গা ছবি। কত স্যার আমরা সাইজ করে নেব, কোনটা আছে সেটা বলেন আমাদেরকে, আমরা সাইজ করে নিতে পারবো, আমরা সাইজ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। পরে চাইলে ছবিটা চেঞ্জ করা যাবে, ঠিক আছে? যে নেট স্লো থাকার কারণে ওনার ছবিটা আসতে দেখেন অনেক লোড নিচ্ছে, ঠিক আছে, অনেক সময় নিচ্ছে, আসলে কিন্তু এত সময় নেয় না, জাস্ট 1-2 সেকেন্ডের ভিতরে চলে আসে, কিন্তু নেট স্লো থাকার কারণে এরকম হচ্ছে। আচ্ছা সুন্দর ছবি হয়েছে তো, কই মাপের নাই কেন? তাই এখন আপনি কি করতে হবে বলেন তো শামিন দেওয়ান, ছবিটা তো দিলাম, ঠিক আছে, এখন কিন্তু আপনার অনলাইন শো করছে। এখন ওই যে ছবির নিচে দেখেন পেন্সিল মতো একটা আছে, পেন্সিল ছবির নিচে পেন্সিলটা ক্লিক দেন, এক লাইনে আপনার সম্পর্কে লেখেন, পেন্সিলটা ক্লিক দিয়েছেন ওই যেখানে কার্সার আপডাউন করতে ওখানে লেখেন, কি লিখবেন বলেন তো? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দেন, তো প্রফেশনাল ফেসবুক মার্কেটার বা প্রফেশনাল ইউটিউব মার্কেটার একটা দিলে হবে, প্রফেশনাল জিমেইল মার্কেটার, PROFE একটা এফ হবে, PROFE, হ্যাঁ ধীরে ধীরে হোক সমস্যা নেই, ভুল করলে ওরা রাইটটা দিয়ে দেবে, এটা সিলেকশন করবো, PROFESSIONAL প্রফেশনাল, এটা সিলেকশন করেন, সিলেকশন করেন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, ওই যে দেখেন দিয়ে দিতে কই দিয়ে দেয় না কেন, সিলেকশন সিলেকশন করা হয় নাই, এক চক্কর বাদ গেছে, এখন হয়েছে, এখন ওই যে প্রফেশনাল দিয়ে দিতে দেখছেন, তাহলে কি ভুল করলে ওরা আমাদেরকে বলে দিবে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার, হ্যাঁ ঠিক আছে, এতটুকু থাক, আপডেট দেন, বেশি লেখার দরকার নাই। দেখেন এই যে নিচে আছে ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে জয়েন করছি, মেম্বার সাইন হচ্ছে 2020, আগস্ট 2020, ঠিক আছে, একটু নিচে যান, হ্যাঁ ডেসক্রিপশন আমরা একটু পরে লিখবো, তার আগে আমরা ল্যাঙ্গুয়েজ টিঙ্গুয়েজ গুলো সেটিং করে আসি, ল্যাঙ্গুয়েজ গুলো সেটিং করে, কার্ড ল্যাঙ্গুয়েজ, কার্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লেখেন, ইংলিশ চলে আসছে, এখানে ক্লিক দেন, এখানে না, এখানে না, হ্যাঁ এখানে, হ্যাঁ ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যাড করেন, হ্যাঁ তারপর হচ্ছে বাংলা, বাংলা লেখেন, আসে নাই তো বাংলা, তো আসে নাই বাংলা, আসে নাই তো, হচ্ছে না তো, কি ক্লিক করতেছেন, একটু ঠান্ডা মাথায় করেন, এত তাড়াতাড়ি করতে বলি নাই যে, এখানে জাস্ট বি লেখেন, জাস্ট বি আর কিছু না, জাস্ট বি, একটু মাউসটা স্ক্রল করে নিচে যান, পুরোটা লিখতে বলি নাই তো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি, নিজে নিজে করতে গেলে বিপদে পড়ে যাবেন, একটু মাউসটা স্ক্রল করে নিচে যান, এই যে বাংলাটাকে সিলেকশন করে দেন বাস, হ্যাঁ এখন আপনি এটা ল্যাঙ্গুয়েজ লেভেল করেন নেটিভ, হ্যাঁ এখন দেন, ঠিক আছে কথা, এখন আপনার ফেসবুক যদি ওপেন থাকে ফেসবুকটা কানেকশন করে দিতে পারবেন, যদি না থাকে তাহলে জিমেইলটা কানেকশন করে দেন, জিমেইল,
সেখান থেকে নিচে যান, মাউসটা স্ক্রল করে দেখেন নিচে একটা অপশন আছে। নেট স্লো একটু ধীরে ধীরে হবে, একবারে বেশি দুইবার ক্লিক করলে হ্যাং হয়ে যাবে কিন্তু, হ্যাঁ একবারে বেশি দুবার। নিজে নিজে অ্যাকাউন্ট করতে গেলে অনেক সমস্যা পড়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে মেন জিনিস, কারণ সারা জীবন কাজ করতে হলে অ্যাকাউন্টটা ভালো না হলে কাজ করতে পারবে না। কন্টিনিউ আর শামিম, হ্যাঁ দুইটা কানেক্ট হয়ে গেছে, আমাদের কাজ এখানে কমপ্লিট। একটু নিচে যান, ল্যাঙ্গুয়েজ অ্যাড করে, সরি স্কিল অ্যাড করেন, স্কিল স্কিল দেন। মাহাতির আপনি দেখতেছেন তো? এই যে ফেসবুক মার্কেটিং চলে আসছে, এটাকে এটা ক্লিক করেন, একটা ট্যাগ হইলো। হ্যাঁ এখানে এক্সপার্ট দিতে হবে, এক্সপার্ট, হ্যাঁ অ্যাড করেন। এখন এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নেন, ডিজিটাল চলে আসছিল তো সেখানে লেখেন, অপশনাল যেগুলো চলে আসবে সেগুলো আগে সিলেকশন ক্লিক করে দিয়ে দেবেন, ঠিক আছে, যেটা সহজ সেই কাজটা আগে করতে হবে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এই যে নিচের দিকে আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট হবে, সবগুলো এক্সপার্ট। এই এসইও, এসইও তো আমরা পারি না, ইনস্টাগ্রাম মার্কেটিং দিই, ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, সব এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইউটিউব মার্কেটিং, এখন দেবো ইউটিউব মার্কেটিং। সব এক্সপার্ট, ইউটিউব ম্যানেজারও দিতে পারতাম আমরা চাইলে। এরপরে কি আছে, এরপর আছে আরো দিতে পারবে এক গাদা চাইলে, তো এখন আমাদের আর একটা দুইটা দিয়ে এখানে বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমার এখন সময় কম। অ্যাড দেন, অ্যাড দেন, এরপরে দেন আপনি জিমেইল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সব দিতে পারবেন আপনি। এক্সপার্ট কয়টা হয়েছে দেখেন তো, কয়টা হয়েছে, 2, 3, 4, 6, 9, 10, 11,  10, 11টা হয়েছে। আচ্ছা এখানে মাইক্রোসফট এক্সেলটা দিয়ে দেন, মাইক্রোসফট এক্সেল ডট দিয়ে দেন, ক্লিক করেন, এগুলোকে ক্লিক করেন খালি, এগুলো তো পানির মতো কাজ, এগুলো কোনো ব্যাপার না আপনাদের কাছে। একদিন আগে একদিন, হ্যাঁ অ্যাড দিয়ে দেন, অ্যাড দেন, টাকা হাত দেওয়ার দরকার নেই, নিচে যান, নিচে যান, অ্যাড দিয়ে দেন, হ্যাঁ 14-15টা এডুকেশন কোয়ালিফিকেশন দেন, এখানে লেখেন কান্ট্রি, কান্ট্রি লিখে লাগবে না, এখান থেকে সিলেকশন করেন বাংলাদেশ,
বাংলাদেশ। তারপর আছে ইউনিভার্সিটি বা কলেজ, আপনি দেন সাকসেস ইনস্টিটিউট দিতে পারেন চাইলে, আপনি চাইলে একাডেমিক স্কুল কলেজ দিতে পারবেন, ভার্সিটি অথবা সাকসেস ইনস্টিটিউটে দিতে পারেন আপনার ইচ্ছা। এখানে তেমন ম্যান্ডেটরি না যে আমার ঢাকা ভার্সিটি দিতে হবে। সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট দেন, ট্রেনিং ইনস্টিটিউট ভিতরে একটা ট্রেনিং দেন। হ্যাঁ মশা লাগবে না, মশা লাগবে না, ফাঁকা করেন। হ্যাঁ স্পেস দেন। হ্যাঁ ট্রেনিং TRAI NING ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। এখন টাইটেল দেন, এখন টাইটেলটা কি দেবেন দেন, অ্যাসোসিয়েট। মেজর দেন, মেজর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিপ্লোমা ডিজিটাল, ডিজিটাল লেখেন দেখেন চলে আসবে। এই যে ডিজিটাল মার্কেটিং চলে আসছে। ইয়ার অফ গ্রাজুয়েট 2019 সাল দেন। এখন আমাদের উপরের দিকে যান, উপরের দিকে যান, এখানে কাজ মোটামুটি শেষ। উপরের দিকে যান, এই যে দেখেন বাম পাশে ফাইবার লেখা আছে কালো কালি দিয়ে, বাম পাশে ফাইবার দেখছেন আপনার মাথার উপরে, এই ফাইবারে মাউসি রাইট বাটন ক্লিক করুন, মাউসি ডাইন পাশ, বাম পাশ না, ভালো করে আগে বোঝেন কি করবেন বলেন তো, মাউসি ডাইন পাশে প্রথমটা ক্লিক দেন, ওপেন লিংক ইন নিউ ট্যাব ক্লিক দেন। এত সুন্দর করে বোঝানোর পরেও লাইভে এসে যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন আপনারা, তাহলে কি করে হবে বলেন, কি করে কাজ করবেন? এখানে যে আপনি দেখেন ফাইন্ড সার্ভিস, ফাইন্ড সার্ভিস আছে ফাইবারের ডাইন পাশে, এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল লিখলে চলে আসবে, ডিজিটাল মার্কেটিং লেখেন। এটা না তো যেটা নতুন হচ্ছে, যেটা নতুন ওপেন করছে সেটা নতুন ওপেন কি, এটা এটা না তো নতুন, নতুনটা ক্লিক করেন, নতুনটা একটু আগে যেটা ওপেন করলেন না ফাইবার সেটাই ক্লিক দেন, ওই লাস্টেরটা। হ্যাঁ এখানে লেখেন কি হলো, একটু ওয়েট করেন, আপনার নেট চলো। এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং, এখন লেখেন দেখা গেছে হয়তো এক বছর আগে, এক বছর পরেও আপনার অ্যাকাউন্ট খোলা হতো না, কিন্তু আল্লাহ রহমত আজকে খোলা হয়ে গেল, তাই না? কারণ অ্যাকাউন্ট খোলা মানে কি, কোনো কাজ শুরু করা মানে অর্ধেক রাস্তা আগায় থাকা, ঠিক আছে? একটু দেরি হচ্ছে, সবাই সমস্যা হচ্ছে, সমস্যা নাই তো, সবাই তো শিখতে পারতেছে, আর এটা তো আমাদের কোর্সের মানে কি বলবো খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এই অ্যাকাউন্টটা খুলে দেওয়ার জন্য আমরা এক সময় 2000-3000 টাকা নিতাম, খালি অ্যাকাউন্ট খুলে দেবো, ভেরিফিকেশন করে দেবো, গিগ তৈরি করে দেবো। এখন তো জাস্ট আমরা সেগুলো কোর্সের ভিতর সব দেখাই দিচ্ছি, তাই না? ক্লিক দেন যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ঠিক আছে, অনেকগুলো আছে, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং অনেকগুলো আছে। এই এখন চলে আসবে আমাদের সামনে ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো। এখানে লেডিস এর একটা অ্যাকাউন্ট আছে, আরো অন্য অন্য ছেলেগুলো আছে, আপনি 2 নম্বর ছেলেটার এটা ক্লিক দেন, এই যে দীপক, দীপক T007 এটা। হ্যাঁ একটা ক্লিক দিবেন, যা একটা ক্লিক বেশি না, একটা ক্লিক দিয়ে চুপ করে বসে থাকবেন। আমরা উপস্থিত অ্যাকাউন্ট খুলতেছি, আমরা জানতাম না যে আজকে স্বামীন দেওয়ানে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে একটা কপি করব, একটু নিচে যাই, কি লিখছে, আই উইল ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, তো ভালো কাজ পারে তো, একটু একটু উপরে যায় তো, স্বামীন দেওয়ান একটু উপরে, হালকা একটু উপরে যায়। কি লিখছে যে টাইটেল লিখছে প্রোগ্রাম এন্ড টিস ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট, ভালো তো, একটু নিচে যাই, মাউস টা স্ক্রল করে একটু নিচে যান, 99টি কাজে রিভিউ পাইছে সে, ওরে বাবা। আরো একটু নিচে যাই,
মাউসটা স্ক্রল করে একটু নিচে যায়, আরো একটু নিচে যায়, হ্যাঁ এই যে এই যে এই চলে গেল একটু ওপরে, হালকা ওপরে রেট অনেক রেট। এখানে হচ্ছে যে আয়াম দিবাক মন্ডল, এটাকে কপি করেন, এটাকে কপি করেন, আমরা চাইলে আরো চার পাঁচটা দেখলে আমাদের এক্সপিরিয়েন্স বাড়তো, কিন্তু এখন আমার সময় নাই এত, ঠিক আছে? পুরোটাকে কপি করেন, পুরোটাই কপি করেন, পুরোটাই। কপি করেন, কপি করে আপনি আপনার ওই ট্যাবে যান, আপনার যে ট্যাবে ওই একটু আগে লিখতেছিলেন ডিজিটাল মার্কেটিং, ওই ট্যাবে যান, যে ট্যাবে আপনার ছবি দেওয়া আছে। কন্ট্রোল প্লাস সি দিলে কপি হয়ে যায়, তো সময় আমাদের আছে। এখন আপনি ডেসক্রিপশন এডিটরে ক্লিক দেবেন, ডেসক্রিপশন এডিটরে ক্লিক দেন, একটু ফাস্ট করেন। স্যার এখন কি করবো? বলছি তো ডেসক্রিপশন এডিটরে ক্লিক দেন, আপনি লাইনে ছিলেন না, এই যে ডেসক্রিপশন এডিট ডেসক্রিপশন, তাই এখানে আপনার কপিটা ছেড়ে দেন। উপরের দিকে যান, দেন আই এম শামীম দেওয়ান লেখেন, আই হ্যাভ 2 ইয়ার এক্সপিরিয়েন্স, 2 ইয়ার দেন বা 4 ইয়ার দেন, হ্যাঁ আসেন পাশে যান, পাশে যান, পরে যান, দেখেন পরে কি লিখে, পরে কি লিখে আছে পড়লাম না তো, 4 ইয়ার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ইন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এখানে দিবেন আপনি ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট এখানে দিবেন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এন্ড ম্যানেজার, হ্যাঁ সুন্দর কথা লিখছে, ম্যানেজমেন্ট বা ম্যানেজার, এসইও সোশ্যাল মিডিয়া, এখানে এসইও না, এখানে দেন আপনি ইউটিউব, এসইও এর এখানে ইউটিউব দেন, কারণ আপনারা তো এসইও পারেন না। তারপরে দেন আপনি সোশ্যাল মিডিয়া আছে, সমস্যা নেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব অ্যানালাইটিক, ওয়েব অ্যানালাইটিক পারবেন, এটা একদিনের ব্যাপার, কোনো ব্যাপার না। আই উইল প্রোভাইড ইউ অল ইন অল অল ইন ওয়ান সলিউশন ফর মিটিং ইউর বিজনেস ওর কোথায় গেলেন পার্সোনাল নিডস, আর কি নিচে যান, আরো খিদে যান নিচে, আরো খিদে, আরো খিদে নিচে যান না, একবার বেশি চলে যাচ্ছে, আরো খিদে নিচে যান, হ্যাঁ হ্যাঁ আরো যান, নিডস, হ্যাঁ এখানে লিখেন বিলো বিলো আর দ্য সার্ভিস, এখানে লিখেন আওয়ার সার্ভিস, বিলো আর দ্য সার্ভিস না লিখে লিখেন আওয়ার সার্ভিস, আওয়ার আর দ্য সার্ভিস হয় না, আওয়ার সার্ভিস লিখেন, আওয়ার সার্ভিস, সার্ভিস দ্যাট অফার থাক, এরকম থাক। হ্যাঁ এবারে 1 নম্বর লিখছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আপনি লেখেন কি হলো, আচ্ছা 1 নম্বরে লিখছে রেসপন্সিভ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আপনি লিখবেন, আপনি লিখবেন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাড ম্যানেজমেন্ট বা অ্যাড ম্যানেজার, ফেসবুক পেজ ক্রিয়েট
ADS, ADS apps. Apps, a management, M-A-N-A-Z, but manager, M-A-N-A-Z, yeah. Ha. Management, gotcha. Do you remember again, PSD to WordPress, closing. Na, amra lebo WordPress customize dite partam. আচ্ছা এখানে লেখেন আপনি ইউটিউব ইউটিউব মার্কেটিং তারপরে তিন নম্বরে লেখেন জিমেইল মার্কেটিং এটা থাক কন্ট্রোল প্লাস জেড দেন কন্ট্রোল প্লাস জেড থাক পরেরটা আছে কি ওয়ার্ডপ্রেস থিম মডিফিকেশন মডিফিকেশন ওয়ার্ডপ্রেস এরর ফিক্সিং ওয়ার্ডপ্রেস সাইট স্পিড অপটিমাইজেশন কন্ট্রাক্ট ফ্রম ইস্যু ফিক্স ওয়েবসাইট ওয়েবসাইট মাইগ্রেশন হ্যাঁ থাক এগুলো সব থাক আপনি এ করেন আপনি আপনি এটাকে সিলেকশন করেন এই যে এই যেখান থেকে আপনি এক দুই তিন চার নম্বর দেওয়া শুরু করছেন এক নম্বর থেকে এগুলো সিলেকশন করেন আওয়ার সার্ভিসের পরের থেকে দেখি 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 একটু দেখি একটু দেখি উই 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 সার্ভিস আমাদের সার্ভিস উই সার্ভিস দ্যাট অফার এটা সিলেকশন করেন কিন্তু এখানে তো একটা অপশন আসবে এখানে তো একটা অপশন আসবে আসতেছে না কেন অপশন আসবে এখানে বোল্ড ইটালিক করা যাবে নিচে যান তো নিচে যান কোনো কিছু ক্লিক করবেন না নিচে যান মাউসটা স্ক্রল করে নিচে যান যায় না ইয়ে আসার কথা তো আচ্ছা থাক না আসলে দরকার নাই এখানে আপডেট দেন নিচের দিকে কি লিখা আছে সেটা পুরোপুরি দেখলাম না তো দরকার না লিখে এখান থেকে ওকে এখন আপনি উপরের দিকে যান এই যে এখানে দেন আপনি আই অ্যাম এ ফ্রিল্যান্সার এখানে সেভ অ্যান্ড এক্সিট সেভ অ্যান্ড সেন্স সেভ সেন্স তারপরে ক্রিয়েট এ নিউ গিগ কন্টিনিউ কন্টিনিউ যে পর্যন্ত মাহাতির যে পর্যন্ত দেখালাম এ পর্যন্ত কি আপনি করতে পারছেন মাহাতির শুনতে পাচ্ছেন আমাকে হ্যালো মাহাতির মনে লাইনে নাই ঠিক আছে ইমরান ইমরান শুনতে পাচ্ছেন এই সেম ইমরান শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি যে পর্যন্ত দেখাচ্ছি এ পর্যন্ত কোনো সমস্যা আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারলে ভালো দেওয়ান আপনি কি বুঝতে পারছেন জি স্যার কোনো সমস্যা নাই দেবেন তো জি বুঝি না আবার একটু বলেন ওই যে একটা ইউটিউব চ্যানেল আছে না স্যার ভিডিও গুলো স্যার আপলোড দেন ক্লাসে ওইটা একটু যদি আবার বলতেন নামটা চ্যানেল চ্যানেলের নাম চ্যানেলের নাম আমি দেখাই দিচ্ছি স্যার চ্যানেল আমি দেখিয়ে দিচ্ছি আর আমাদের ফেসবুকে আপনি নট দিলে আমরা ইয়ে দিয়ে দেব কি বলে একটা নাম তো স্বামী বাকিটা আপনি খুলে নেবেন দেখেন কিছুক্ষণ পরে হয়তো ঠিক করে দেবেন অথবা রাত্রে একবার ট্রাই করেন ঠিক আছে এরপর থেকে সব আপনি পারবেন আপনার অ্যাকাউন্টে মেন কাজ খোলা যেটা হয়ে গেছে এখন যা গিগটা তৈরি করতে হবে ঠিক আছে গিগটা তৈরি করতে হবে পারবেন ইনশাল্লাহ না পারলে
আমাদের যেখানে ঠেকে যাবেন সেখানে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিলে আমরা দেখিয়ে দেবো। জি স্যার, আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে আর কোনো ক্লাস? আচ্ছা, আমরা দেখিয়ে দেবো। ওকে, আমি আপনাদেরকে আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো দেখিয়ে দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে যে একটা ওপেন করা আছে, আপনাদের গ্রুপ গুলোতে দেওয়া আছে, আপনাদের গ্রুপ গুলোতে মাউস স্ক্রোল করে নিচের দিকে যাবেন, তাহলে দেখতে পারবেন। একটা হচ্ছে সাকসেস ইনস্টিটিউট বিডি, আর একটা হচ্ছে খান আইটি। এটা না, এটা না, এটা হচ্ছে আমাদের আর একটা চ্যানেল এজে, কিন্তু এটা আপনাদের দরকার নেই। এখানে বেশ কিছু অ্যাডভান্স কাজ থাকবে। এই যে সাকসেস, সাকসেস আউটসোর্সিং ইনস্টিটিউট, এটা না, তবে আপনাদের জন্য আমাদের চ্যানেল আরো আছে, আরো আছে মানে এখানে আমি দেখে দিচ্ছি। সাকসেস এখানে একাত্তর আছে, এখানে বিডি একাত্তর থাকবে। ঠিক আছে, একাত্তর থাকলে আমাদেরটা চলে আসবে পড়বে। ঠিক আছে, এই যে সাকসেস ইনস্টিটিউট বিডি একাত্তর হবে। ঠিক আছে, সাকসেস স্পেস তারপর ইনস্টিটিউট বিডি, এই যে এটা গেলে আমাদেরটা পাবো। এই যে আমাদের চ্যানেল, ঠিক আছে, আপনি এখানে ক্লিক দিলে আমাদের আর একটা চ্যানেল আছে, সেটা দেখতে পারবেন। একটা ফাইলে বাকিগুলো সব লিঙ্ক করা, ঠিক আছে, সবগুলো পেয়ে যাবেন। এখানে গেলে ওয়েবসাইট পাবেন, ফেসবুক পেজ পাবেন, এই যে খান আইটি, খান আইটি স্পেস তারপর বাংলাদেশ স্পেস তারপর লিমিটেড, এটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা একটার পর একটা ক্লিক দিলে খালি পেতে থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এখানে শেষ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। স্যার, আপনার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করা যাবে না? না, মেসেঞ্জারে আমি কারোর সাথে যোগাযোগ করি না, আমি জাস্ট আপনার ফেসবুক মেসেজে যোগাযোগ করি আর ফোনে যোগাযোগ করি। ঠিক আছে, এগুলাতে কথা বলতে পারবেন। তাহলে আমি যে স্ক্রিনশট শেয়ার করব স্যার, স্ক্রিনশট আমাদের ফেসবুক মেসেজ অপশনে পাঠাবেন, ফেসবুক মেসেজ অপশনে পাঠাবেন। ওকে স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরে ফোন